জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হচ্ছে ষষ্ঠী, মূলত জামাই ষষ্ঠী নামেই কিন্তু আজকের দিনটি অত্যন্ত পরিচিত। তা আজকের এই জামাই ষষ্ঠীতে সকলেই যাবে তার নিজের নিজের মায়ের বাড়িতে, কিন্তু শুধু জামাই ষষ্ঠীতে তো মানে বাকি জামাইরা যেমন পালন করবে, আমার নিতাই চাঁদও কিন্তু জামাই ষষ্ঠী পালন করবেন। তাই আজকে চলো আমরা প্রথমে একটুখানি শৃঙ্গার দর্শন করব। নিতাই চাঁদ কেমন সাজলেন সেটা কিন্তু তোমাদের আমি অবশ্যই আজকে দেখাবো, কিন্তু তার আগে চলো একবার একটু দেখে নিই। আমার গোপাল মুরারি সকলেই ঘুম থেকে উঠে গেছে, তারা স্নানও করে ফেলেছে, স্নান করে তারা বসে আছে সেজে গুজে। আজকে তারা পড়েছে লাল বেনারসি, সকলেই আজকে একটু সাজগোজ করছে। তাই চলো আগে তোমাদেরকে একটু গোপাল মুরারির দর্শন করিয়ে নিই। স্নান শেষ করে সবাই বসে আছে, এই হচ্ছে মুরারি সোনার দর্শন, এই যে গোপাল সোনা। জানি খুব গরম, কিন্তু তবুও একটুখানি পড়িয়েছি, বেশিক্ষণ হয়তো পড়িয়ে রাখবো না, দুপুরবেলাতে খুলে দেব বিশ্রামের সময়। তবুও একটুখানি আজকে একটুখানি এই বেনারসির জামাটা পরালাম। আচ্ছা, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, সেই আওয়াজটা একটু মানিয়ে নিও। এখানে যে গোপালের পাখা চলছে, সেই পাখার আওয়াজ হচ্ছে, প্রচণ্ড গরম তো তাই পাখা বন্ধ করতে পারছি না। এই হচ্ছে আজকে এদের দর্শন। আজকে আমি আরো একটা জিনিস দেখাবো। একজন জানতে দেখতে চেয়েছিলেন, কমেন্ট করেছিলেন যে গোপালের পোশাক দেখতে চান তিনি। তো আমি গোপালের কি কি পোশাক আছে সেই ভিডিওটাও আমি আজকেই দেব, মানে তোমাদেরকে দেখাবো এই যে গোপালের কি কি পোশাক আছে। কিন্তু তার আগে কি করব, তার আগে আমি একটুখানি বাল্যভোগের ব্যবস্থা করতে যাব। আজকে যেহেতু জামাই ষষ্ঠী এবং নিতাই চাঁদ কুঞ্জে আছেন, জামাই আজকে তো এমনি কিছু খায় না, না শ্বশুরবাড়িতে গেলে জামাই লুচি খাবে অবশ্যই, তাই আজকে বাল্যভোগে করব লুচি, আলুর দম, থাকবে ফলমূল, মিষ্টি ইত্যাদি সব কিছু। তাই আগে সেই আয়োজনটা করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো গোপালের পোশাক, এবং অবশ্যই যুগলের সিঙ্গারও তোমাদেরকে কিন্তু আমি দর্শন করাবো। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো যে আর কি কি আজকে হয়। আমার আলু সেদ্ধ করে রাখা হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছি এখানে কড়াইতে। দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হোক। এখানে আমি একটুখানি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, পাশে আর একটু আদা বাটা রেখেছি যদি লাগে। আর এই হচ্ছে মশলার কৌটোতে সবই আছে মোটামুটি যা লাগবে। আর এখানে দেখো, এখানে ময়দা মেখে ঢাকা দিয়ে রাখা হয়েছে। ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু লুচি খুব ভালো হবে। এখন আমি রান্নাটা করে নিই, ভোগ বসে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। জয় নিতাই, আবার চলে এলাম তোমাদের কাছে, বাল্যভোগ হয়ে গেছে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে তিনি গোপালের ড্রেস দেখতে চান, তাই আমার মনে হলো যে এর আগে তো আমি একটা ভিডিও করেছিলাম, গোপালের শীতের পোশাক দেখিয়েছিলাম, তাই মনে হলো যে আজকের দিনে আমি এই একটা ভিডিও করে নিই যে গোপালের গরমের দিনের যে পোশাক, মানে শুধু গরমের দিনের নয়, তোমার সোয়েটার ছাড়া বাকি যে পোশাকগুলো আছে, যা গোপাল ধরো গরমের সময়ও পরে বা হালকা হালকা ঠান্ডা তবে যখন থাকে, মোটামুটি সারা বছর যে পোশাকগুলো পরে, তার মধ্যে কিছু পোশাক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি, দেখিয়ে দিই তোমাদেরকে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো সেগুলো। আমি এখানে আমার পাশে দুটো চেয়ারে পোশাকগুলো নিয়ে নিয়েছি, এখানে একটা টেবিল রেখেছি, এখানে রেখে তোমাদেরকে দেখাবো। যদিও ক্যামেরাটা অনেকটা দূরে, যেহেতু আমার তো ক্যামেরা ধরার অন্য লোক নেই, সেই জন্য আমি ক্যামেরাটা একটু দূরে সেট করে রেখেছি। তো আশা করছি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। এটা দেখো, এটা একটা প্রথম পোশাক, এটা একটা ঘাগরা, একটা বেগুনি রঙের বেনারসি ঘাগরা। তা এবার বলি যে আমাদের কি হয়, আমরা এই পোশাকগুলো বানাই পোশাক, কিন্তু হ্যাঁ গোপালের জন্য কিছু পোশাক অবশ্যই রেডিমেড কিনি, কিন্তু বেশিরভাগ পোশাক কিন্তু আমাদের বানানো, শাড়ি আমানি করে, যেমন আমাদের যুগলের পোশাক হয় সেই রকম ওই একই শাড়ি থেকে কিন্তু গোপাল মুরারি এদের জন্য হয়। আর আমি চেষ্টা করি গোপাল মুরারি কুঞ্জবিহারী যারা আছে প্রত্যেকের জন্য যেন একই রকম পোশাক বানানো যায়। তো প্রথমে দেখো, এটা হচ্ছে একটা ড্রেস, এটা হচ্ছে একটা ঘাগরা,
এটা একটা বেগুনি রঙের বেনারসি শাড়ি থেকে বানানো হয়েছে, পাড় বসানো হয়েছে। এই ঘাগড়াটার সঙ্গে এইটা হচ্ছে গোপালের ওড়না, এই হচ্ছে গোপালের প্রথম ড্রেস আমি দেখালাম। এইবার চলে আসি আমি দ্বিতীয় একটা ড্রেসে। এই দেখো, এটাও একটা কাপড় থেকে তৈরি, একটু এটা হচ্ছে একটু গোলাপি রঙের, মাল্টি কালার্ড আছে, সোনালি বুটি দিয়ে কাজ করা আছে। এটা হচ্ছে একটা ঘাগরা, এর সঙ্গে হচ্ছে এই হচ্ছে তার ওড়না। ও উল্টো দেখালাম ওড়নাটা, এই যে এইটা হচ্ছে তার ওড়না। এবারে চলে আসি পরের পোশাকে। এটা একটা সাদা পোশাক, তোমরা পরানো দেখেছো গোপালকে, এটা একটা সাদা পোশাক। এটা কাপড়টা হচ্ছে সিফন, এই জন্য দেখো পেছনে কিন্তু একটা অস্তর লাগাতে হয়েছে, বা যেটাকে লাইনিং বলো সেটা লাগাতে হয়েছে, নরম লাইনিং। এই যে হচ্ছে তার পোশাক, কাপড়টা এইরকমই ছিল, জড়ি বসানো, শুধু পাড়টা আমরা এক্সট্রা করে বসিয়ে নিয়েছি। এই হচ্ছে এর ওড়না। এটা একটা জামা গোপালের, এটা আমি রেডিমেড কিনেছিলাম পয়লা বৈশাখে, কোনো এক পয়লা বৈশাখে কিনেছিলাম। এটা একটা গোপালের দেখো রেডিমেড জামা, এই হাতা এখানে আছে, এই হচ্ছে জামা, যদিও পেছনটা কিন্তু খোলা, আমি এটা মোটামুটি সেফটি পিন দিয়ে পরিয়ে দিই। এই যে এই রকম করে পরানো হয়। এটাও একটা ঘাগরা, এটা আমি রেডিমেডই কিনেছিলাম, রেডিমেড কিনেছি এই ঘাগরাটা। এই যে ঘাগরাটা হচ্ছে হালকা গোলাপি রঙের, খুব নরম নেটের কাপড়, ভেতরে একটা পাতলা লাইনিং দেওয়া আছে। রংটা ভীষণ সুন্দর লেগেছিল, তাই জন্যই এটা কেনা। এর সঙ্গে এই যে এইটা হচ্ছে হালকা রঙের একটা ওড়না, এটাও গোলাপি রঙের হালকা, এর মধ্যে কোনো লাইনিং নেই, নেট কাপড়ের। এই একটা পোশাক, পরেরটা দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু ঘাগরা, কাপড়টা বৃন্দাবন থেকে আনা হয়েছে, আনার পর এখানেই বানানো হয়েছে। এই হচ্ছে ঘাগরাটা, আর এই হচ্ছে এর ওড়না। মোটামুটি যেগুলো দেখাচ্ছি রেডিমেড ছাড়া, বাকি সবগুলোই কিন্তু আমাদের সবার জন্য আছে, মানে যুগলের জন্য আছে, সখী সখা সকলের জন্য আছে, ওইভাবেই কিন্তু আমরা কাপড় কিনি। এই যে এইটা, এই জামাটা কিন্তু রেডিমেড কেনা। এই জামাটা আমাকে আমাদেরই এক ভক্ত ললিতা দি এই জামাটা গোপালের জন্য এনে দিয়েছিলেন এক সময়। এটা আর একটা ঘাগরা বেগুনি রঙের ওপর, বেগুনি রঙের ওপর আর একটা ঘাগরা। এই হচ্ছে এর ওড়না, এটা হচ্ছে ওড়না। এই যে আরেকটি জামা, এই জামাটা, এই দেখো এটা হচ্ছে জামা, এই যে দুটো পেছন দিয়ে থাকে, মানে গলা দিয়ে ঢুকিয়ে পেছন দিয়ে এরকম মুড়ে দেওয়া হয়, আর এটার মধ্যে দেখো এই যে ফিতে লাগিয়ে রাখা হয়েছে, পেছনে এনে বেঁধে দিলেই এই জামাগুলো হয়ে যায়। এই রকম জামাই কিন্তু এখন বেশিরভাগ বানানো হচ্ছে, এই জামাগুলোই বেশিরভাগ বানাচ্ছি, এগুলো পরাতেও সুবিধে হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এই যে একই রকম ভাবে দেখো আরেকটা, এটা লাল রঙের, এই যে এর হচ্ছে ফিতে, আর এই হচ্ছে পুরো জামাটা পেছনে বেঁধে দেওয়া আছে, ব্যাস। এই দেখো আরেকটা জামা, এটা তোমরা দেখেছো পরানো গোপালকে, এটা এবার আমরা যে লাস্ট ডিসেম্বর মাসে বৃন্দাবনে গিয়েছিলাম সেইখান থেকে নিয়ে আসা হয়েছে। এই কাপড়টা সবারই পোশাক হয়েছে, যেরকম বললাম প্রত্যেকের জন্যই আছে, এই হচ্ছে সেই পোশাকটা। আরেকটি দেখো, এটা হচ্ছে নীল রঙের। এই কাপড়গুলো কিন্তু খুব নরম, যে কাপড়গুলো দেখালাম এই কাপড়গুলো খুব নরম। এই দেখো এই পোশাকটা, এই ঘাগরাটাও রেডিমেড কেনা হয়েছিল, এটা আমার মা গোপালকে কিনে দিয়েছিলেন। এই যে এক পয়লা বৈশাখে আমার মা গোপালের জন্য এটা কিনে পাঠিয়েছিলেন সবার পোশাকের সঙ্গে। এই হচ্ছে এর একটা ওড়না।
এ দেখো, এটা আরেকটা বেনারসি কাপড়ের ওপরেই, এই নীল রঙের, এটাও কিন্তু এরকম করে বানানো একটা জামা, যার পেছনে যে দেখো পেছনটা কিন্তু খোলা, এটা এইভাবে দিয়ে এই যে ফিতে ভরা আছে এই ফিতেটা দিয়ে এরকম করে আটকে দিতে হয় পরানোর পর, তাহলে খুব সুন্দর লাগে দেখতে এগুলো। এবং অনেকটা ঘের দেখো, ঘেরটা কতটা, একদম এই পর্যন্ত ঘের হয়, গোপাল এখানে থাকে এই পর্যন্ত ঘের হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে পরালে। এটা একটা সুতির জামা, এটা আমি গত পরশু দিনই গোপালের জন্য কিনলাম। দেখো জামা একদম পিওর সুতি, কোনো লাইনিং নেই, কিচ্ছু নেই, একদম নরম, এই গরমের মধ্যে পরে ভীষণ আরাম পাবে এই জন্য কেনা। এই দেখো, এটা আরেকটা বেনারসি কাপড়ের পোশাক, ওই একই রকম ভাবে বানানো। আমি গোপালের সবকিছু যেগুলো বানানো হচ্ছে সেগুলো কিন্তু সবই মোটামুটি এই রকম করেই বানানো হচ্ছে, কারণ এইভাবে পরাতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই হচ্ছে গোপালের পোশাক একটা। আর একটা দেখো নীল রঙের, এটা ওই যে এইরকমই বানানো হয়েছে, এই যে তার ফিতে, এই যে হচ্ছে তার বুকের ওপর দিয়ে যে ফিতেটা থাকবে ঘাড়ের পাশ দিয়ে নেমে আসবে সেটা, আর এই হচ্ছে পোশাকটা, বেঁধে দেওয়া হয় পেছনে, ব্যাস। দেখো নীলটা খুব সুন্দর দেখতে। আর একটা হলুদ দেখিয়ে দেই, একই রকম ভাবে আছে, এই যে হচ্ছে তার ফিতে, এই হচ্ছে জামা, পাটটা আলাদা বসানো হয়েছে কিনে। এই পোশাকটাও তোমরা এর মধ্যেই দেখেছো, দেখো এই কাপড়গুলো নবদ্বীপ থেকেই কেনা। এই যে হচ্ছে পোশাক, এই হচ্ছে নিচে লাগানো হয়েছে। এই দেখো, এটা আর একটা বেনারসির ওপরে, কাতান বেনারসির পোশাক এটা বানানো হয়েছে, একটু হালকা, মানে এটাকে কি কালার বলে, এটাকে অফ হোয়াইট বলে মনে হচ্ছে, তো সেই অফ হোয়াইট কালারের ওপরে জিনিসটা বানানো হয়েছে। এই গরমের দিনে পরার জন্য এই কাপড়গুলো কেনা হয়েছিল, এটা সাদা রঙের একটা, দেখো চিকনের কাজ করা সিফনের, পরানো দেখেছো তোমরা এটা। এটা একটা রেডিমেড কিনেছিলাম ঘাগরা লাল রঙের, এই দেখো এই হচ্ছে ঘাগরাটা, তার সঙ্গে হচ্ছে এটা ওড়না। এইটা দেখো, এই যে পোশাকটা, এটা কিন্তু তোমরা পরানো দেখেছো, গোপাল মুরারি সবাই এই পোশাকটা পড়েছে, একই রকম পোশাক ওদের প্রত্যেকেরই আছে। এই পোশাকটা আসলে কি দিয়ে তৈরি জানো? এটা হচ্ছে একটা গামছা দিয়ে তৈরি, গামছা কেটে সেটা দিয়ে বানানো হয়েছে এটা, নিচে আলাদা লাল রঙের কাপড় কিনে ফ্রিল বসানো হয়েছে, পরলে কিন্তু দেখতে খুবই আর সুন্দর লাগে, আর যেহেতু গামছা দিয়ে বানানো তাই খুব আরামদায়ক। আর দেখো এর ফিতেগুলো হচ্ছে ঘাড়ের উপর এরকম সরু সরু ফিতে বাঁধা। এই সাদা পোশাকটাও আমি রেডিমেড কিনেছিলাম ওই গোলাপি পোশাকের সঙ্গেই, একই রকম, শুধুমাত্র এটার রংটা হচ্ছে সাদা, এই হচ্ছে ঘাগড়াটা আর এই হচ্ছে এর ওড়না, নেট কাপড় যেমন গোলাপিটা দেখিয়েছিলাম সেই রকমই, শুধু এর রংটা আলাদা। এটা একটা বেনারসির, এটা একটা হালকা বেনারসি কাপড়, তার উপরের ঘাগরা, এই হচ্ছে তার একটা ওড়না। এই দেখো, এই আর একটা কাপড়, এই কাপড়টা পাঠিয়েছিল আমাদেরই এক ভক্ত শিষ্য ঋতু, বোম্বে থেকে পাঠিয়েছিল এই কাপড়টা, সকলের জন্যই কিন্তু এই কাপড় দিয়ে পোশাক হয়েছে, পাটটা আমরা আলাদা কিনে বসিয়েছি। এই হচ্ছে ঘাগরা আর এই হচ্ছে তার ওড়না।
এটাও একটা বেনারসির কাপড়েরই, এই বেনারসির দিয়ে যুগলের হয়েছে, সখীদের হয়েছে, শ্যামের সখাদের সকলের হয়েছে, তারপরে এই অংশটা দিয়ে গোপালের জন্য একটা ঘাগরা হয়েছে। এই হচ্ছে নীল আর এই হচ্ছে ওড়না। এটা রেডিমেড কেনা, এই গোলাপিটা, এই গোলাপি অংশটা, এই গোলাপি ঘাগড়াটা রেডিমেড কেনা হয়েছে, দেখো। আশা করছি ভালো লাগবে। এইটা হচ্ছে ওড়না। এই হলুদটাও রেডিমেড কেনা হয়েছিল, এই দেখো। এই হচ্ছে এর হলুদটা, এই হচ্ছে এর ওড়না, এটা হচ্ছে ওড়নাটা। এবার দেখাই এই পোশাকগুলো, দেখো। এটা একদম, এটাকে বোধ হয় বাটার কটন বলে। কাপড়টা খুবই নরম, একদম সুতি, খুব আরাম পরে, আর রংটাও দেখো খুব হালকা। এই গরমের দিনে পরার জন্য এগুলো একদম উপযুক্ত। এই দেখো খুব সুন্দর। এবারে দেখো, এই রকম বাক্সে বাক্সে করে আমি সাধারণত গোপালের জামাগুলো রাখি, তবে সব জামা তো এখন বাক্সে আটছে না, আরো কিছু বক্স আমাকে কিনতে হবে। তো এবারে এই বাক্সগুলোতে কি কি জামা আছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই। একই সঙ্গে আমার একটু গোছানোও হয়ে যাবে, ভাবছিলাম আমি বেশ কিছুদিন থেকে যে একটু গোছাবো। এ দেখো, এটা আরেকটা হলুদ রঙের, হলুদ রঙের কাপড়ের। এটা একবার রাধাষ্টমীর সময় বানানো হয়েছিল। এই হচ্ছে কাপড়, একই রকম ভাবে বানানো হয়েছে, এই যে ফিতে দিয়ে, এই ফিতে দিয়ে। এবার দেখো, আর একটি ঘাগরা, এই যে এটা হচ্ছে ঘাগরা, এই যে এখানে পরিয়ে এখানে ফিতে বেঁধে দিতে হবে। আর এই ঘাগরার এই হচ্ছে ওড়না, ওড়নার সঙ্গে আবার দেখো লটকন ঝুলে আছে দুটো পুঁতির মতো। ঘাগড়াটারও দেখো প্রত্যেকটা নিচে নিচে, দেখো এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নিচে নিচে একটা করে পুঁতি ঝুলছে, খুব সুন্দর দেখতে ঘাগড়াটা, খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে একটা, দেখো হলুদ রঙেরও একটা আছে আর একটা এই ঘাগড়া, তার সঙ্গে দেখো ভীষণ সুন্দর করে কাজ করা আছে, দেখো খুব সুন্দর কাজ করা আছে, পুঁতি দেয়া কাজ করা। এই হচ্ছে ঘাগড়াটা কোলকে বসানো, এই হচ্ছে এই ঘাগড়াটার ওড়নাতেও দেখো দুপাশেই কোলকে বসিয়ে একটা করে লটকন ঝুলিয়ে দেওয়া হয়েছে, সুন্দর দেখতে। এই হচ্ছে আরেকটি ঘাগড়া, দেখো এটাও দেখো খুব সুন্দর, এখানেও কোলকে বসানো আছে, নানান কাজ করা আছে, সুন্দর স্টোনের বসানো আছে। আচ্ছা, এর সঙ্গে কোনো ওড়না নেই, এর সঙ্গে আছে এই যে এই রকম একটা জামা, এই জামাটা ভেতরে পরিয়ে দিয়ে তারপরে ঘাগড়া, এই যে এইভাবে জামাটা পরে, পেছনে ফিতে লাগানোর জন্য জায়গা আছে, তারপরে ঘাগড়াটা পরে। পরেরটাতে আসি, এই দেখো, এই জামাগুলো তোমরা অজস্র পরানো দেখেছো, বেশিরভাগ গরমের সময় আমি এই জামাগুলো পরাই, সুতির জামা। এটা একটা হলুদ রঙের, এই একটা সবুজ রঙের জামা কাপড় কিনে বানানো, এই একটা গোলাপি রঙের, এটা জামদানি শাড়ি থেকে বানানো হয়েছে, এই যে গোলাপি রঙের জামদানি শাড়ি থেকে বানানো হয়েছে এটা। এই একটা আছে লাল রঙের, এগুলো সব বানানো জামা কাপড় কিনে বানানো, পিওর সুতি গরমের দিনে পরানোর জন্য। এই একটা আছে সাদা, সাদার উপর নীল দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর দেখতে জিনিসটি। শুধু পাড়গুলো আমরা ম্যাচ করে করে কিনে রেখেছি, কিনে কিনে বসানো হয়। চলে আসি পরেরটাতে, দেখি এই বাক্সতে কি আছে।
এই বাক্সতে প্রথমেই পাচ্ছি দেখো এই একটা ঘাগড়া, দেখো ঘাগড়াটা পুরো ভেতরে সুন্দর প্যাচ ওয়ার্ক করে দেওয়া, আর এই দেখো এই যে লটকন বেশ কিছু ঝুলিয়ে দেওয়া আছে ধারগুলোতে, দেখো খুব সুন্দর দেখতে। এর সাথেও কিন্তু কোনো ওড়না নেই, এর সাথেও এই যে এই রকম একটা জামা আছে দেয়া, এই জামাটা পরিয়ে তারপরে ঘাগড়া পরাতে হয়, সুন্দর লাগে দেখতে। আর একটা ঘাগড়া দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে একটা ঘাগড়া, ভেলভেট নীল পাড় দেওয়া আছে কোমরের কাছে, নীল রঙের ভেলভেটের পাড়টাই দেওয়া আছে কাপড়টা, আর ভেতরে ভেতরে দেখো সাদা আর একটু নীলচে বেগুনি টাইপের পুঁতি দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে। এর সঙ্গে হচ্ছে একটা ওড়না আছে, এই যে ওড়নাটা, এই দেখো এটা হচ্ছে আরেকটি গোলাপি রঙের, পাড় বসানো আছে, এই কাজগুলো করা আছে, এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, এগুলো কিনে তবেই বসাতে হয়। এই যে এর সঙ্গে দেয়া আছে, এই ঘাগড়াটার সঙ্গে আছে এই একটা জামা, আর এর সঙ্গে একটা ওড়না দেয়া আছে, এই যে একটা ওড়না। চলে আসি এইখানে, এটাও একটা ঘাগড়া, এই দেখো এই একটা ঘাগড়া, এই ঘাগড়ার সাথে আছে এই ওড়নাটা, আর তার সাথে একটা ছোট্ট জামাও দেয়া আছে, কুচকে একটা জামা। আমার মনে হচ্ছে এটা মুরারির হয়ে যাবে, এটা আমি এখনো একদিনও পরাইনি, নতুন একদম, তো এটা মনে হচ্ছে মুরারির হয়ে যাবে, গোপালের বোধ হয় হবে না। এই যে দেখো জামাটা কত ছোট, এই যে আরেকটি কাপড়ের আছে, এটা বানানো একটা ঘাগড়া, এই দেখো আদি কাপড়ের, আদি কাপড়ের উপর এই চুমকিগুলো বসানো হয়েছে আলাদা, এবং পাড়টাও বসানো হয়েছে, আর এই হচ্ছে তার ওড়না। এগুলো একটু, এটা একটু ছোটই বানানো হয়েছে, কারণ কি এটা রাসের পোশাক হিসাবে বানানো হয়েছে, এবার রাসে তো নৃত্য করবে, তাই বেশি বড় পড়লে কি হবে, পায়ে জড়িয়ে যাবে, এই জন্য ছোট। এটা হয়ে গেছে, আরেকটা বাক্স দেখাই, এটাও দেখেছো তোমরা সুতির পোশাক, কালো রঙের একই রকম ভাবে বানানো জামা, এই যে এইরকম করে ফিতে যেরকম দেওয়া আছে সেই রকম সুতির একদম। এই আর একটা সুতির, এটাও নীল রঙের, নীলের ওপর লাল দিয়ে গোলাপ ফুল প্রিন্ট, এই দেখো জামা। এটা আর একটা লাল, লালের উপর নীল দিয়ে ছোট্ট ছোট্ট ফুল বানানো আছে নীল আর সাদায়, পিওর সুতি, পরে খুব আরাম, এগুলোই মেনলি আমি গরমের দিনে পরাই। এই যে আর একটা হলুদ রঙের, দেখো হলুদের উপরে একটু বড় বড় গোলাপ ফুল লাল দিয়ে, খুব সুন্দর দেখতে কাপড়টা। এই দেখো আরেকটা সাদা রঙের, দেখো সাদার উপরে একটু কালো লাল দিয়ে কাজ করা আছে, সব কিন্তু এগুলো একদম সুতির। আচ্ছা এইটা সুতি নয়, এটা একটা জামা, যেটা সুতি নয় এটা অন্য সিল্কের উপর, এ দেখো সবুজ রঙের নীল দিয়ে বসানো হয়েছে, আর এই আরেকটা হলুদ রঙের, দেখো এই হচ্ছে মোটামুটি ভাবে গোপালের জামার কালেকশন। এখনো নিত্যদিন নতুন নতুন হয়েই চলেছে, আশা করছি আরো হবে, তো কালেকশন বাড়তেই থাকবে।
তো আপাতত কালেকশন এই পর্যন্তই দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই হচ্ছে আমাদের আজকের শৃঙ্গার, যুগলের শৃঙ্গার দর্শন করো। আমাদের আজকের শৃঙ্গার হচ্ছে এই, সঙ্গে দেখো সখীদের, সখীরা বসে আছে পাশে। আর এই হচ্ছে আমাদের আজকের শৃঙ্গার। এই আজকের শৃঙ্গারের সঙ্গে আমি গত কালকের শৃঙ্গারের দর্শনও এখানে দিয়ে দেবো, ওই ক্লিপ একটা অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই দর্শন করে নিয়ে করে নিও। হয়তো কমিউনিটিতে দর্শন অলরেডি করেছো, তবুও আমি ছোট্ট একটা ভিডিও তুলে রেখেছি গতকালে, সেটিও এর সঙ্গে অ্যাড করে দেব। চলো এবার একটু দাদাকে দর্শন করি। এই হচ্ছে দাদা, সখাদের সঙ্গে বসে আছে। দেখো দাদার দর্শন করো, বা চলো নিতাই চাঁদের দর্শন করে আসি। এই হলো আজকে নিতাই চাঁদ, জামাই বেশে নিতাই চাঁদ, দুপাশে দুই স্ত্রী মা বসুধা মা জাহ্নবাকে নিয়ে আজকে নিতাই চাঁদের এই হচ্ছে শৃঙ্গার। এই ছিল গতকালের শৃঙ্গার দর্শন করো। আর এই এই শৃঙ্গার যদিও হয়তো কমিউনিটি দর্শন করেছো, ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। আগামীকালে দর্শন তো করাবোই, আজকের এই দর্শনটাও আগামীকাল তোমরা দর্শন করতে পারবে। দেখো যুগল কিশোরকে